ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গেল এক বছরে কাটা হয়েছে অন্তত পনেরোটি পাহাড় কোটি কোটি টাকার বাণিজ্য করেছে একটি চক্র স্থানীয়দের দাবি এই চক্রের মূল হতা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী ভগ্নিপতি যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত স্কুল শিক্ষক আমজাদ ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কসবার সীমান্ত এলাকা এভাবে প্রকাশ্যেই চলে পাহাড় টিলাকাটার মহোৎসব উজাড় করা হয় বনভূমিও গোপীনাথপুর ও বাইক ইউনিয়নে গেল এক বছরে নির্বিচারে কাটা হয় বেশ কিছু পাহাড় এর বেশিরভাগই পাথারিয়াদার কাজিয়াঠুলি মধুপুর ও মানিক্যমুরি এলাকায় বাণিজ্য হয়েছে কোটি কোটি টাকার এসবের থেকে তা জানতেন এলাকাবাসী তবে এতদিন ভয় মুখ খোলার সাহস ছিল না কারও এখন বেরিয়ে আসছে নাম আমজাদ মাস্টার এখানে শক্তিটা পাইছে বাবুর মাধ্যমে আর বাবুর শক্তিটা হইল কি আইনমন্ত্রী সাহেব থানার ভয়ে ওদের পাওয়ারের ভয়ে ওরা কিছু বলতে পারতো ওদের পাহাড় গুলার সব সৌন্দর্য নষ্ট করেছে আমাদের পর্যটন এলাকার দিছে প্রধান অভিযুক্ত আমজাদ হোসেন তিনি কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তবে তার আরেক পরিচয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী আলাউদ্দিন আলাউদ্দিনীপতি যদিও অভিযোগ অস্বীকার করেছেন আমজাদ আমি না পরিবেশবাদীদের দাবি অন্তত পনেরোটি পাহাড় কেটে নিয়েছে চক্রটি এখন সময় এসেছে মূল হোতাদের গ্রেফতারের ছোটো ছোটো অভিযানের কথা আমরা শুনতে পাই যে ট্রাক্টর আটক করা হয়েছে ব্যাকও আটক করা হয়েছে ওরক্ষণে কী হয় তা কিন্তু দাঁড়ালে থেকে যায় যারা প্রশাসক আছেন উনি দায়িত্বটা সঠিকভাবে নিবেন এবং ইউনো এসিলেন পরিবেশ অধিদপ্তর যারা আছেন তাদেরকে সঠিক কাজটি করার জন্য উনি পরামর্শ দিবেন ও নির্দেশ দেবেন স্থানীয় প্রশাসন বলছে পাহাড় কাটার অভিযোগে অন্তত দশটি মামলা করা আছে যার কোনোটিতেই নাম নেই আমজাদের তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা আমি চারটা মামলা দিছি বিগত ছয় সাত মাসের মধ্যেই তো তোর মধ্যে একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে পরিবেশের দপ্তর বাকিগুলি চলমান আছে মোবাইল কোর্ট তো রয়েছেই এর পাশাপাশি আমাদের ইউনো সিল্যান্ড এবং স্থানীয় প্রশাসন চব্বিশ ঘন্টাই কাজ করে থাকে এর বাইরে পুলিশ রয়েছে পুলিশও মাঝে মাঝে অভিযান পরিচালনা করে থাকে নির্বিচারে পাহাড় ও বনভূমি উজারের বিরূপ প্রভাব পড়েছে এলাকার পরিবেশের ওপর ওবায়দুর রহমান যমুনা নিউজ